করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় এবার চট্টগ্রাম নগরে লালদিঘি পাড়ে নবনির্মিত পাবলিক লাইব্রেরিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে একটি 50 বেডের আইসোলেশন সেন্টার উদ্বোধন করা হয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী দুপুরে হাসপাতালের উদ্বোধন করেন সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী। এ সময় তিনি বলেন, চসিকের এই আইসোলেশন সেন্টারে বিনামূল্যে 24 ঘন্টা সেবা পাওয়া যাবে। করোনা সংক্রমণের শুরুতে ভয়ে মানুষ একে অপরকে ফেলে চলে যেতেন, ডাক্তাররা চিকিৎসা দিতে ভয় পেতেন, কিন্তু এখন ডাক্তাররা চিকিৎসা দিচ্ছেন, আবার মানুষের মধ্যেও করোনা ভীতি কেটে গেছে। জানা গেছে, চসিকের এই আইসোলেশন সেন্টারের জন্য চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী সহ প্রয়োজনীয় লোকবল ইতোমধ্যেই নিয়োগ করা হয়েছে। এছাড়া শয্যা, ঔষধপত্র, চিকিৎসা সরঞ্জাম, অক্সিজেন সিলিন্ডার ও সার্বক্ষণিক অ্যাম্বুলেন্স সার্ভিস সংযোজন করা হয়েছে। চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সেলিম আক্তার চৌধুরীর পরিচালনায় এবং ডাক্তার সুমন তালুকদারের তত্ত্বাবধানে পরিচালিত এই আইসোলেশন সেন্টারে কোভিড-19 আক্রান্তরা বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন। আশিক আরিফিন, চিটাগাং লাইভ।